অনেকে বাপের ঝাড়ি মেয়েদের কথা বলে আছে না নাই আছে বাপের ঝাড়ি মেয়েদের কথা বলে বাপের বলে বাপ তুমি কি বুঝো আমি সব বুঝি তুমি তো বড় লেখা কিছুই করো নাই আমি মেট্রিক পাস আছে না নাই বাপ তুমি কি বুঝো আমি বিয়ে পাস আমি অনার্স পাস তুমি তো বড় লেখাই করো নাই সারা জীবন দেখলাম তুমি খালি গরু পাল্লা তুমি খালি খেতে কাজ করলা তুমি কি বুঝো এই সন্তান আছে না নাই আল্লাহর কসম মা বাবার মনে কষ্ট দিয়া দুঃখ দিয়া কোন মানুষ জীবনে ভালো হইতে পারবে না কোন মানুষ জিন্দগিতে ভালো কিছু হইতে পারবে না বড় কিছু করতে পারবে না যদি বড় কিছু করতে চান যদি ভালো থাকতে চান যদি জান্নাত পেতে চান তাহলে মা এবং বাবার ওই শরণাপন্ন মা বাবার পা হাত টিপে দেন মা বাবা বুড়ো হয়ে গেলে তাদের খাবারের ব্যবস্থা করে দেন তাদের খেতনতের ব্যবস্থা করে দেন নিজেও খ্যাত করেন নিজের বিবিরে দিয়েও খেত করান মা বোনদেরকেও বলবো আজকে অনেক মা বোনেরা শ্বশুর শাশুড়ির ইজ্জত করে না শ্বশুর শাশুড়ির একটা দামও দেয় না দুই পয়সা দিয়ে দাম দেয় না আসলে নাই ওই মা বোনদেরকে বলতে চাই আপনারও সন্তান আছে আপনিও একদিন কোনো দিন শাশুড়ি হবেন শ্বশুর হবেন ওই দিন আপনার সন্তানের বৌরা আপনাদেরকে লাথি মারবে ওই দিন আপনার সন্তানের বৌরা আপনাদেরকে ইজ্জত করবে না কারণ আপনি আপনার শ্বশুর শাশুড়ির ইজ্জত করেন নাই আর শ্বশুর শাশুড়িদেরকে বলতে চাই ছেদের বউদেরকে নিজের মেয়ে মনে করবেন তাহলে দেখবেন তারা আপনাদেরকেও মা বাবার মতো মনে করবে ঠিক কিনা আল্লাহ তালা এগুলো বোঝার তো ফিরদার জনপরি আর পানি আছে Okay. الله تعالى كلام الله وقضى ربك ألا تعبده إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الا تعالى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ثم شربتم তোমরা সর্বপ্রথম আল্লাহ তালাদের সাথে সাথে কাউকে শরিক করিও না এবং তোমরা এহসান করো তোমরা হও তোমার মার প্রতি আর তোমার বাবার প্রতিবার সোহানত বাবা ইন্মায় আহাদু গুমেদ আও কিলে কৌলন করিমা আর তোমার জীবদ্দশায় যদি তোমার মা যদি তোমার বাবা অসুস্থ হয়ে যায় তাদের খেদমত করো তাদের সাথে ভালোভাবে আচরণ করো ভালোভাবে কথাবার্তা বলো তাদের সাথে এমন করো আচরণ করো না যে আচরণের কারণে তোমার মা তোমার বাবা উফ শব্দটুকুও ব্যবহার করে বুঝতে পেরেছেন তোমার কথাটা হ্যাঁ বুঝতে পেরেছেন না মা বাবার সাথে এমন আচরণ করো এবং তোমার জীবনের তোমার জীবক দশায় তোমার জীবিত হারে যদি তোমার মা অথবা তোমার বাবা অসুস্থ হয়ে যায় তাদেরকে কি করো করো ভালো আচরণ তাদের সাথে করো আর যখন من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. آ جكنت كنت مرماء تربطتك بنا أمر الله تعالى <applause> نجد شيك يد جكنت جا كنت مرماء جا كنت مربطتك بنا تكنت <applause> جهاد الله اركسب الباب. আমার মা আমার বাবা আমাকে শিশুকালে যেইভাবে লালন পালন করেছিল যেইভাবে আমার মা আমার বাবা আমাকে শিশুকালে বড় শিশু থেকে বড় করে তুলেছে আমার জিম্মাদার যেই ভাবে আমার মা আমার বাবা হয়েছে চলে গেছে আল্লাহ আমার মা আর আমার বাবাকে তুমি ওই শিশু সময়ের জিম্মাদারের মতই আমার মা বাবার জিম্মাদার হইয়া যাই ও আল্লাহ তুমি আমার মা বাবা খেয়াল লেখো এই দোয়াগুলো আমি সব সময় করতে পারবো তো পারবো ইনশাআল্লাহ আ আসকালকার সমাবেশে আপনাদের কি অবস্থা মামুরে গেছে বাপ মরে গেছে মা বাবা কবরে বসে বসে আত্তাগুলো কাঁদে আমার সন্তান আমার জন্য তুমি নামাজ পড়ে দোয়া করে না আমার সন্তান একদিন আমার জন্য কি কোরআন পড়ে দোয়া করে না আমার একটু এই কবর দেখতেও আসে না আসে না নাই তারা যদি জানতো যে সন্তান আমার কোনো কাজে আসবে না তাহলে তারা ছোট কালেই সন্তান এই সন্তান তারা বিষ খাওয়া মেরে যেত ঠিক কিনা আপনার আমার বাচ্চা দেখে লাভ নাই তো কি লাভ যেই মা বাবা আপনাকে আমাকে কষ্ট করে দুনিয়া জানলো ওই মা বাবার প্রতি আমাদের কোনো মায়া মহাপ বেঁচে থাকতেও নাই আর মরে গেলেও নাই